করোনায় আক্রান্ত ভারতীয় যুবকের মৃত্যু। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মালয়েশিয়ায় কর্মরত মনির হোসেন নামে 24 বছরের এক ভারতীয় যুবক। মনিরের বাড়ি ত্রিপুরার সিপাই জোলাতে। মনিরের মৃত্যু সংবাদ জানিয়ে কুয়ালালামপুর থেকে তার এক সহকর্মী ত্রিপুরায় গ্রামের বাড়িতে ফোন করে জানিয়েছেন। মালয়েশিয়ায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন মনির। মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 2018 সালে কাজের সন্ধানে মালয়েশিয়াতে যান মনির। রাজ্যের তরফে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়। মন্ত্রক সূত্রে বলা হচ্ছে মালয়েশিয়া সরকার তাদের কিছু জানায়নি। মালয়েশিয়া থেকে মনিরের দেহ কিভাবে আনা হবে সেই নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে মনিরের পরিবার।